নমস্কার সুপ্রিয় দর্শক, চন্দ্রমল্লিকা নিয়ে ২৪-২৫ সিজনের এটা আমার দ্বিতীয় ভিডিও। এর আগের একটি ভিডিওতে মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি আপলোড করেছিলাম, যেটাতে দেখিয়েছিলাম যে মাদার গাছগুলির কীভাবে পরিচর্যা করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মাদার গাছের পরিচর্যা, তার সাথে চন্দ্রমল্লিকার কাটিং কিভাবে করবেন, কাটিং থেকে চারা কিভাবে তৈরি করবেন এবং মাটি কিভাবে তৈরি করবেন, ফার্স্ট পটিং কিভাবে করবেন, সমস্তটা হাতে কলমে পুরোপুরি দেখিয়েছি। ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখেন, তাহলে যারা মাদার গাছ রেখেছেন তারা নতুন চারা কিভাবে তৈরি করবেন, মাটিতে কিভাবে নতুন চারা লাগাবেন, সমস্তটাই খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই যে গাছগুলি দেখছেন, এগুলি আমার গত সিজনের গাছ। ভীষণ সুন্দর ফুল হয়েছিল, দেখতেই পারছেন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা আমি বলে রাখি। যারা মাটিতে চন্দ্রমল্লিকা গাছ করেন, মানে ঘেঁষে করেন অনেকে, অনেকে মাটিতে করেন, আমি বেশিরভাগ গাছই মাটিতে করেছি। এবং যারা খোলা আকাশের নিচে চন্দ্রমল্লিকা করেন এবং যাদের কোনো রকম সেচ দেবার কোনো ব্যবস্থা নেই, জল আটকানোর ব্যবস্থা নেই, প্রখর রোদ আটকানোরও ব্যবস্থা নেই, তারা আজকের ভিডিওটি দেখতে পারেন মনোযোগ দিয়ে। কারণ আমার এই গাছগুলি সমস্ত কিন্তুই ফাঁকা ছাদে থাকে সারা বছর ধরে, এবং তাতেও দেখুন বর্ষাতে গাছ মারা যায় না এবং প্রচুর ফুল ফুটেছে। চন্দ্রমল্লিকা এমন একটি গাছ যেটি আপনাকে সারা বছর মোটামুটি পরিচর্যা করতে হয়। আমি এই বছরে প্রচণ্ড গরম থাকায়, যেহেতু আমার ছাদে কোনো শেড নেই, তাই আমি একটু দেরি করেই শুরু করলাম। এখন মোটামুটি জুন মাসের শেষের দিক, এই সময় শুরু করেছি। এবং এখন যদি আপনারা শুরু করেন, তাহলে 500 থেকে 1000 ফুল আপনার গাছে খুব সহজেই আপনি পাবেন। যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি পরিচর্যা। আমাদের বাড়ির কাজ সামলে, অন্যান্য গাছের পরিচর্যা সামলে আমাদেরকে চন্দ্রমল্লিকা করতে হয়, তাই খুব বেশি সময় আমরা দিতে পারি না। সেই হিসেব করেই আমি চন্দ্রমল্লিকা করে থাকি। দেখুন বন্ধুরা, এগুলো আমার গত বছরের গাছ, অর্থাৎ মাদার গাছ, যেগুলো থেকে আমি কাটিং করব। গাছের স্বাস্থ্য দেখুন, ভীষণ সুন্দর সবুজ সতেজ হয়ে আছে এই গরমেও। মাদার গাছগুলিকে প্রতিনিয়ত পরিচর্যা করে যেতে হয়। যে ডালগুলি দেখবেন সুস্থ সুন্দর সবুজ, সেখান থেকে কাটিং করে নেবেন। খুব মোটা ডাল নেবেন না, খুব সরু ডালও নেবেন না, সেইগুলো থেকে কিন্তু সুন্দর চারা হবে। এবং আপনারা যদি এখন কাটিং না করতে চান, অনেকেই হয়তো আগস্ট মাসে করেন, অনেকেই জুলাই মাসে করেন, সেক্ষেত্রে মাদার গাছগুলিকে প্রতিদিন পরিচর্যা করবেন। সর্ষের খোল জল দেবেন 10 দিন অন্তর, এবং প্রতিদিন জল দিয়ে ধুয়ে দেবেন। সপ্তাহে একদিন নিম তেল স্প্রে করবেন এইভাবে। এবং গাছ অবশ্যই সেমি শেডে রাখবেন, সকালের দিকে 2 ঘন্টা রোদ, তারপর সারাদিন ছায়া। এইভাবে কিন্তু মাদার গাছগুলোর পরিচর্যা করুন। আমি দেখুন ডগার দিকে যে সমস্ত ডালগুলিতে পোকা ধরে নাই, যে সমস্ত ডালগুলি সুন্দর সবুজ পাতা, সেইগুলি বেছে বেছে কয়েকটা কেটে নিলাম কাটিং তৈরি করার জন্য। এখানে আমি বালি নিয়েছি এবং বালিতে এই গাছের কাটিংগুলি লাগানোর সময় পাতাগুলি কেটে নেবেন। পাতা যত কেটে নেবেন তত তাড়াতাড়ি গাছে কিন্তু শিকড় আসবে বন্ধুরা। ডগার দিকে নতুন পাতা কয়েকটা রেখে, 2 থেকে 4টে রেখে, বাকি পাতাগুলো এইভাবে সমস্তটাই কেটে ফেলে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি গাছে শিকড় এসে যাবে। আর একটা কথা বলি, এই যে কাটিংগুলো করবেন, আপনার যদি মাদার গাছে কাটিং করার মতো সুন্দর ডাল না থেকে থাকে, তাহলে সর্ষের খোল জল নিয়মিত গাছে দেন। তাহলে দেখবেন সুন্দর সুন্দর ডগা এসেছে, এবং সেই ডগাগুলি থেকে তখন নতুন চারা আপনি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই বন্ধুরা, যে বালিটাতে আমি কাটিংগুলো বসাবো, সেই বালিটা কিভাবে আমি রেডি করছি। বালিটা ধুয়ে নেব। বালিতে অনেক ফাঙ্গাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, সেগুলি থেকে বালিকে মুক্ত করতে বালিটাকে ভালোভাবে ধুয়ে নেবেন, এবং বালিতে যে সমস্ত কুটোকাটাগুলো আছে সেগুলো সরিয়ে ফেলবেন। বালিটা খুব পরিষ্কার করে যদি ধুয়ে নেন এবং ফাঙ্গিসাইড জলে ধুয়ে নেন, তাহলে কিন্তু এখান থেকে চারা তৈরি করার হার অনেক বেড়ে যাবে। অর্থাৎ সমস্ত কাটিংগুলো থেকেই কিন্তু আপনি চারা তৈরি করতে পারবেন। ফাঙ্গাসের কারণে কোনো কাটিং নষ্ট হয় না যদি আমি ফাঙ্গিসাইড দেন। আমি এখানে স্যাপ ফাঙ্গিসাইড দিলাম, কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইডের মিশ্রণ। আপনারা ব্লাইটক্স বা অন্য কোনো সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এখানে দিতে পারেন। জল ঝরে গেলে এখানে কাটিংগুলো বসিয়ে দেবেন। আমি কিন্তু এতে কোনো কাটিং এড দিইনি, অর্থাৎ রুটিন হরমোন কিছুই দিইনি, এমনিই বসিয়ে দিলাম। আমি এভাবেই করে থাকি, কিন্তু প্রত্যেকটা থেকেই সুন্দর করে চারা তৈরি হয়। এইভাবে হালকা হাতে বসিয়ে দেবেন জাস্ট, এবং বসানো হয়ে গেলে আপনি এটাকে ছেড়ে রাখুন, বৃষ্টির জল যেন এই সময় গাছের এই কাটিংগুলোতে না লাগে, তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে আপনার গাছ মারা যেতে পারে। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, যখন এই কাটিংগুলিকে ছেড়ে রাখবেন তখন দেখবেন যেন জল না শুকিয়ে যায়। মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ এই কাটিং থেকে স্প্রাউটিং হবে না, অর্থাৎ শিকড় বেরোবে না, চারা তৈরি হবে না। তাই মাটি কোনোভাবেই যেন শুকিয়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন। এবার আমি মাটিটা রেডি করে নিই, খাস পটিংয়ের মাটি। 1 ভাগ বালি দেবেন, তার সাথে 1 ভাগ মাটি। আমার এখানের মাটি দোঁয়াশ মাটি মূলত, তাই 1 ভাগ মাটি, 1 ভাগ বালি এবং 1 ভাগ কম্পোস্ট, এই 3 ভাগে মাটিটা তৈরি করবেন। আপনার যদি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে 1 ভাগ বালি এবং 1 ভাগ মাটি, অর্ধেক অর্ধেক দেবেন। কিন্তু আমার যেহেতু এখানের মাটি দোঁয়াশ তাই আমি 3 ভাগে দিলাম। এটা হচ্ছে কাউডাং কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, তবে যেহেতু আমার খোলা আকাশের নিচে চন্দ্রমল্লিকা করি তাই আমি ভার্মি কম্পোস্ট দিই না। এটি দিলাম খোল, সর্ষের খোল বন্ধুরা, এবং এটি নিম খোল। নিম খোল হচ্ছে জৈব ফাঙ্গিসাইড এবং জৈব পেস্টিসাইড। এটা হাড় গুঁড়ো দিলাম। নিম খোল যদি না থাকে আপনি ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারেন। এটা দিলাম 10-26-26 খুব সামান্য পরিমাণে, এবং তার সাথে কিছু শিং কুচি বা শিং চাঁচা, যেটাই আপনার কাছে থাকবে, কারণ শিং চাঁচাতে থাকে প্রচুর নাইট্রোজেন, হাড় গুঁড়োতে থাকে ফসফরাস এবং ক্যালসিয়াম, এবং যে কাউডাং কম্পোস্ট দিলাম সেটাতে থাকে এনপিকে এবং তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্টস। এর সাথে আমি একটু জল মিশিয়ে নেব বন্ধুরা। নিমখোলের মধ্যে থাকে নাইট্রোজেন এবং তার সাথে এটা জৈব পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের কাজ করে। আপনারা এর সাথে যদি নিমখোল না থাকে বা ট্রাইকোডার্মা ভিরিডি না থাকে তাহলে একটু ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড একটু মিশিয়ে নেবেন। এবং এইভাবে এই সারটা তৈরি হয়ে গেল, মাটিটা, এবং এটা এইভাবে নেড়েচেড়ে জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 10 থেকে 15 দিন। তারপরে কিন্তু মাটিটা তৈরি হবে। মাঝে মাঝে এইভাবে মাটিটাকে নেড়ে দেবেন, তাহলে নিচে ভিজে মাটিটা উপরে চলে আসবে। এইভাবে নেড়ে দিলে মাটিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। গাছ বৃদ্ধির মূলমন্ত্র লুকিয়ে থাকে কিন্তু এই মাটির মধ্যে। আপনি যদি প্রথমেই মাটিটা সুন্দরভাবে রেডি করে নিতে পারেন তাহলে পরবর্তীকালে আপনার সার প্রয়োগ যদি খুব চিন্তিতভাবে না করেন, সুচিন্তিতভাবে, তাহলে কিন্তু গাছের বৃদ্ধিতে খুব একটা হেরফের হবে না। মাটিটা কিন্তু প্রথমেই আপনি রেডি করে নেবেন ভালোভাবে। আমার মাটি রেডি হয়ে গেছে। এবার আমি এই 2 থেকে 3 ইঞ্চির মতন এই মাটির পটগুলোতে ভরে নিলাম মাটি। এইগুলোই আমি ফার্স্ট পটিং করব। এইগুলো হচ্ছে ওই যে জল খায় মাটির কাপ, সেগুলো গ্লাস। ছোট পটে প্রথমেই লাগাবেন, প্রথমে বড় গাছ, ছোট চারাগুলো যদি বড় পটে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের বৃদ্ধি ভালো হবে না, সেখানে জল বসে যাবে, শিকড় পচে যাবে, আপনার গাছ মারা যাবে। এবং এই যে পটগুলো নিয়েছি এর ড্রেনেজ সিস্টেম যেন ভালো হয়। চন্দ্রমল্লিকা গাছ করার এটা একটা খুব বিশেষ দিক যে যে পটে লাগাবেন সেখানে যেন কোনোভাবেই জল জমতে নাই পারে, তাই অবশ্যই মাটির পাত্রে লাগাবেন। প্লাস্টিকের পাত্রে চন্দ্রমল্লিকা করার অভিজ্ঞতা কিন্তু আমার খুব একটা ভালো না, তাই আমি এবারে আর চন্দ্রমল্লিকা কোনো প্লাস্টিকের পটে লাগাবো না ঠিক করেছি। দেখুন আমার চারাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। চারাগুলো যদি তৈরি না হতো তাহলে স্বাস্থ্য কিন্তু এরকম থাকতো না। প্রতিটা চারাই কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ রুটস এসে গেছে। এবারে আমি ফার্স্ট পটিং করে দেব এই 2 থেকে 3 ইঞ্চি এই ছোটো পটগুলোতে। দেখুন শিকড় এসে গেছে বন্ধুরা। গত বছরে আমি চন্দ্রমল্লিকা নিয়ে অনেকগুলি ভিডিও আপলোড করেছিলাম, সেখানেও আমি নিয়মিত পরিচর্যাগুলো দেখিয়েছিলাম। আপনারা যদি দেখতে চান তাহলে আমি ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একটু দেখে নেবেন। এই ছোট্ট চারাগুলির পরবর্তীকালে কি পরিচর্যা করছি ফুল ফোটা পর্যন্ত প্রতি পর্যায়ের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে থাকব। আপনারা যদি আমার ভিডিও দেখে চন্দ্রমল্লিকা করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বেল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে চলে যায় এবং আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, প্রতিটি গাছে কিন্তু শিকড় এসে গেছে। একটি কথা, এই যে আমি ভার্মি কম্পোস্ট দিলাম না, কাউডাং কম্পোস্ট কেন দিলাম, এই নিয়ে একটি আমার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। ভার্মি কম্পোস্ট তৈরি হয় কেঁচোর দিয়ে, মানে গোবর সার তার সাথে কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্টটা তৈরি হয়, মানে কেঁচোর মাধ্যমে ডিকম্পোস্ট করা হয়। কিন্তু যেহেতু আমি চন্দ্রমল্লিকা খোলা আকাশের নিচে করি, সারা বর্ষাকাল জুড়ে আমার গাছ খোলা আকাশের নিচে থাকে, তাই ওই কেঁচো সারের মধ্যে প্রচুর কেঁচোর ডিম থাকে। বর্ষাকালে সেই ডিম থেকে কেঁচোগুলো তৈরি হয়ে যাবে এবং তখন ওই ছোট পাত্রে কেঁচোগুলো গাছের রুটস খেয়ে নেবে, গাছ মারা যাবে। অনেক ক্ষেত্রেই এরকম অসুবিধার সৃষ্টি হয়, তাই আমি ভার্মি কম্পোস্টটা বিশেষ করে এই চন্দ্রমল্লিকাতে দিই না। যারা শেডে রাখবেন চন্দ্রমল্লিকা গাছগুলি তারা দিতে পারেন, সেক্ষেত্রে বর্ষার জল লাগবে না এবং কেঁচোর উৎপাত থেকে আপনি গাছকে বাঁচাতে পারবেন। কিন্তু যারা খোলা আকাশের নিচে করেন তাদেরকে আমি বলবো ভার্মি কম্পোস্টটা দেবেন না। এমনিতেই মাটিতে কেঁচো থাকে, সেই কেঁচোর উৎপাত চরমভাবে বেড়ে যায় বর্ষাকালে, তাতে আমরা নাজেহাল হয়ে যাই। এর উপর যদি আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা আরও বেড়ে যাবে বন্ধুরা। আর একটি কথা বলে রাখি, এই যে চারাগুলি লাগালাম এগুলো কিন্তু এখন শেডে রাখবেন, 7 থেকে 10 দিন এখন শেডে রাখুন। ছাদের মধ্যে এমন একটা জায়গায় রাখুন যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায় না, বা আপনি বারান্দায় বা ইনডোরে কোথাও রাখতে পারেন যেখানে ইনডাইরেক্ট লাইট আসে, কিন্তু একদম অন্ধকারে রাখবেন না, সেটা গাছের পক্ষে ক্ষতিকর। চলুন এবারে জল দেব। জলে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেন। ফাঙ্গাস কিন্তু চন্দ্রমল্লিকা গাছের খুব ক্ষতি করে, তাই অবশ্যই জলে ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন। এই গাছের গোড়া শুকিয়ে গেলে কিন্তু গাছ মারা যাবে, তাই যখনই এখন আপাতত কিছুদিন যখনই গাছের গোড়া শুকিয়ে যাবে জল দেবেন এবং 10 দিন অন্তর অবশ্যই ফাঙ্গিসাইডগুলো জল দেবেন এবং এই গাছগুলোতে 10 দিন অন্তর নিম তেল স্প্রে করুন। 1 লিটার জলে 5 গ্রাম নিম তেল এবং 1 চামচ যে কোনো শ্যাম্পু বা লিকুইড ডিশওয়াশ দিয়ে 10 দিন অন্তর একবার স্প্রে করবেন। মিলিবাগের উৎপাত চরমভাবে হয়, আমার গাছে অন্তত হয়, কারণ আমার বাগানে অন্যান্য যে গাছ আছে, জবা গাছ, স্থলপদ্ম, সেগুলিতে প্রচুর মিলিবাগ হয় এবং সেখান থেকে চন্দ্রমল্লিকাতেও মিলিবাগ ছড়িয়ে যায়। তাই অবশ্যই নিম তেল স্প্রে করুন এবং 8 থেকে 10 দিন অন্তর ফাঙ্গিসাইড গোলা জল স্প্রে করুন এবং গোড়ায় দেন। তা না হলে কিন্তু গাছকে আপনি বাঁচাতে পারবেন না। চন্দ্রমল্লিকা করতে হলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হবে আপনাকে, প্রতিদিন নিয়মিত পরিচর্যার মধ্যে আপনাকে থাকতে হবে। পরবর্তী পরিচর্যাগুলি দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, হ্যাপি গার্ডেনিং। দেখা হবে পরের ভিডিওতে।